الو الو الو، السلام عليكم. আপনি কেমন আছেন? আমি আছি ভালো আছি। আমি ফোন করেছিলাম আপনাকে, দুঃখিত আমি পাইনি। আমি আপনাকে একটু না, দেখেন এই কথাটা যে বলছেন এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। কারণ যে না, আপনাকে প্রথমে ফার্স্ট আমার কথা শুনতে হবে, যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন, দুপুরে কোনো ফোন আসেনি, এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুপুরে কোনো ফোন আসেনি আমার এখানে। আমি আমার টেলিফোন রেড ফোন তো আমার দীর্ঘদিন ধরে, বছর ধরে ডেড পড়ে আছে। তাহলে কি আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন? গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবরটুকু রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা, সেটাও তো একটু ইয়ে করবেন। আর আপনি যদি ফোন করবেনই, তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতার টেলিফোন ঠিক আছে কিনা। রেড ফোন এবং রেড ফোনে ফোন করবেন, রেড ফোন সবসময় ঠিক থাকে। নাই তো আপনার লোক পাঠান, আপনি এখনো লোক পাঠান, আপনার লোক পাঠিয়ে দেখে যান। আপনি ভালো, আপনি তো প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি তো জানেন রেড ফোন কখনো সবসময় ভালো থাকে। ভালো থাকে তো আমার তো ভালো নেই, না আমার তো ভালো নেই, ভালো আছে। আমি যখন ফোন করছি না না কোনোদিন বাকি নেই। আমি সেদিন চেক করেছি, আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে তো চলবে না। রেড ফোন ঠিক থাকে এটা বিশ্বাস করতে আমি রাজি নই। আপনি সত্য কথা না বলার আমার কিছু নেই। আমি এবং আপনি তাহলে অসত্য কথা বলছেন। রেড টেলিফোন বারবার ফোন করেছি এবং দীর্ঘদিন ধরে সেই ফোনটা যে হঠাৎ করে এখন মৃত ব্যক্তি জেগে উঠবে, মৃত ফোন জেগে উঠবে। আপনার টেলিফোনে এত পাওয়ারফুল যে আপনি এখন ডেড ফোনটা জেগে উঠবে আপনার ফোনে। ঠিক আছে, যে কোনো কারণে হোক আপনি ধরতে পারেন নাই, যাক আমি না আমি করতে পারিনি না, আমি এখানে বসা, আমি এর মধ্যেই ঘুরি, ছোট্ট জায়গা, ছোট্ট জায়গার মধ্যে আমি ঘুরি। এই ফোন বাজলে আমি না ধরার কোনো কারণ থাকতে পারে না, কেন ডেড ফোন বাজতে পারে না, বুঝছেন? এটাই হলো কেন ডেড, দেখুন ডেড ছিল না, ডেড করে রাখা হয়েছে, ডেড ছিল, ডেড ফ্রেন্ড আপনাদের কাছে গেছে, কিন্তু আপনারা তো রেড ফোনের আমার সাথে কেউ কথা বলার লোক নেই। কাজে আমি কার সাথে কথা বলবো? কাজে এই ফোনটা সেদিন আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল, কথা কি বলো? সেটা দেখি ভালো কথা, যদি ভালো কথা। আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় মানবভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। আপনি কি বিষয়ে দাওয়াত দিবেন সেটা তো আপনি বলবেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না আমি খাওয়ার ক্ষেত্রে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন, আপনি আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন, আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি। কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি দেড় দিবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে, আমি সেটা বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আপনার যদি আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে, সবাইকে নিয়ে আসবে, আপনি যত জন খুশি নিয়ে আসতে পারেন। না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে এখানে, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে, 29 তারিখ আমার হবে শেষ। অনুরোধ করবো জাতির স্বার্থে জনগণের, না 28 তারিখে আমি যে পারবো না, আজকে প্রত্যাহার করে নেন না, আমি হরতাল করতে মানুষ পারবো না। ওরা এই যে আগুন মানুষ কোন আপনারা করে আপনাদের অবস্থা তো বন্ধ মারা গান পাউডার দিয়ে ইয়ে চালানো, কিন্তু আপনার বলেছে আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে ইয়ে বাসে আগুন দেওয়া আপনার নির্দেশ হয়েছে। আমাদের সেসব অভ্যাস নাই, আমাদের সেসব অভ্যাস নাই। আপনারা যে মানুষ জ্বালান, মানুষ মারেন, ইয়ে করেন, লগি বোঝালে মানুষ মারেন, এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে, কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না। আমি বলছি সেজন্য হরতাল চলবে, 29 তারিখ 6টার সময় শেষ হবে। আমি আপনাকে যদি অনুরোধ করবো 29 তারিখে আমি জনগণের 29 তারিখে আমি ইয়ে করতে পারি, আপনি দয়া করে হরতালটা না দেশের স্বার্থেই আমি এই হরতাল দিয়েছি, জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি, যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন।
সেজন্য আমাদের আলোচনা শেষ আলোচনা তো করতেই দেখো আমার পার্টির মন্ত্রীরা বলে দিচ্ছে কোন আলোচনা হবে না, শুনে বলে দিচ্ছে মন্ত্রীরা এ বলে তো হবে না, আপনি নিজে বলে দেখছেন আমাদের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছেন, কোন আলোচনার দরকার নেই, আপনারা নিজেরা বলছেন আবার এখন আলোচনা বলছেন, তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে, তার আগে এটা আমি আপনাকে না আমি হরতাল প্রত্যাহার আমি বলবো আলোচনা যে আপনি এই জিনিসটা যদি আর একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল, কিন্তু সেটা আপনি করেননি। একদিন আগের বিষয় না, আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছে, আমার আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ, সাথে অন্যরা কাজে ব্যস্ত, তো আমরাও নিশ্চয়ই আমাদের অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে, কিন্তু ইচ্ছে করলে উপায় বের করা যায়, কিন্তু আপনি সেটা করেননি। এবং আপনারা আমি করলাম যে পরিচয় দেয় কালকে যে আমাদের আমাদের যে ইয়ে পারমিশন দিলেন এত দেরিতে বলে দিলেন, কতদিন আগে পারমিশন চেয়েছি, মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষটা সে জনসভায় কথা শোনার জন্য, আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন, আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন, তো মানুষ এসে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে পারে না, এই তো কোন দেশে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি, দেখুন আমি যে কোন ধরনের নমুনা আপনার গণতন্ত্রের, আমি যে আলোচনা করবো সবার সঙ্গে এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই, না না আমি আমাকে বলেই যে আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না, মাইক কেন দেয়া হলো না আমার, না মাইক তো দেওয়া হয়েছে বাইরে সব খুলে দিয়েছে মাইক কয়েকটা, আবার কেন যতদূর ইচ্ছা আমরা মাইক লাগাতে পারি, লোক অনেক বেশি শুনবে, লোক আসার জন্য রাস্তা কাছে সবকিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন, 144 জারি করে দিন, দেশে কি এমার্জেন্সি হয়ে গেছে, দেশে ইয়ে হয়ে গেছে, দেশে আমার জরুরি অবস্থা হয়ে গেছে, যুদ্ধ অবস্থা হয়ে গেছে যে এর দেশে এরকম শুরু করে দেবেন আপনারা, এটা কি আচ্ছা কি আপনার হতে পারে না, আমি এ ব্যাপারে আপনার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ অভিযোগগুলি একেবারেই সত্য না, আপনারা মিটিং করতে দেবেন মাইক দেবেন না ঠিক মতো লাগে না, মিটিং করতে দেবেন লাস্ট মন্থে যে পারমিশন দেবেন যখন আমার ব্যস্ত বানাতে পারবে না, তো আপনি আগে মিটিং করেননি, আপনি মিটিং করেননি, তবে আপনি জানেন যে এইগুলো আমি সময় লাগে কথা মনে আছে, 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে, আপনারা করেছেন গ্রেনেড হামলা, আপনারা গ্রেনেড হামলা পেছনে তারা 11টায় পারমিশন দিয়েছিলেন সেটা আমাদের মনে আছে, আমি আপনারা চেঞ্জ করেছেন সেটা আমাদের বলেন হামলা, আপনাদের ভেনু ছিল, আপনাদের ভেনু ছিল মুখের সভা পায় ছিল সেখান থেকে যে আপনারা ভেনু চেঞ্জ করে নিয়ে গেছেন আপনার অফিসে সেটা পর্যন্ত আপনারা জানেননি, এই কথা তুলে এইসব পুরোনো কথা তুলে কোন লাভ নেই, রেল লাইন মুক্তাঙ্গনে সেটাই এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন তাহলে আমাদের চাই না, আপনি একতরফাই তো বলে যাচ্ছেন, আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না, আমি একতরফা বলবো কেন, আপনি কথা বলছেন তার কাউন্টার আমি জবাব দিচ্ছি শুধু, আমি তো কথা বলারই আপনার সাথে সুযোগ না, আপনি বারবার বলছেন হরতাল হরতাল প্রত্যাহার এখন হবে না, আমাদের কর্মসূচি শেষ হবে তারপরে যদি আছে আপনি জানেন, আপনি যদি দল থেকে আমাদের মানুষ খুন করা অব্যাহত রাখবেন, আমি মানুষ খুন করতে চান, আপনারা মানুষ খুন করছেন, কাল তো 9 জন মানুষ আবার হত্যা করেছেন আপনারা, আমরা ছবি দেখাতে পারবো আপনার ছাত্রলীগ যুবলীগ কিভাবে মানুষ খুন করে নিল মানুষকে, বলুন তো খুনের রাজনীতি আমরা করি না, বরং আমরা নিজেকে আপনাদের তো এইটা মধ্যগত অভ্যাস পুরানো অভ্যাস, সেই আপনার স্বাধীনতার পর থেকে 71-এ যখন ক্ষমতায় ছিলেন তখন তো এই হত্যা করেছেন, এত মানুষ হত্যা করেছেন এইগুলো ভুলে গেছেন আপনি, 71-এ আমরা হত্যা তখন না হয় হ্যাঁ অবশ্যই 71-এর পরে সরকার গঠন করে অপরাধীদের রক্ষার জন্য যুদ্ধ অপরাধীদের রক্ষা আমরা করেছেন, আমরা যুদ্ধ অপরাধীদের বিচার যদি ঠিক মতো করতেন আমরা পূর্ণ সমর্থন দিতাম, কিন্তু আপনারা সেই ট্রাইব্যুনাল করেনি, না করে একতরফা করেছেন, এবং আপনার দলে যে অনেক যুদ্ধ অপরাধী আছে সেগুলো একটাও ধরেননি, সেগুলোকে কেন একটাও ধরেননি, বিশেষ বিচার করেছেন, আপনি নিরপেক্ষ প্রধানমন্ত্রী
আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি তো আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি, নিরপেক্ষতা উর্ধে আপনি যেতে পারেননি, তবে নাহলে আমার সঙ্গে এই আচরণটা আপনারা করতেন না, যা করেছেন আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন সেদিন আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করলেন, এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনার সম্মান দিতে জানেন না, কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি? আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই 2001 থেকে অনেক কথাই বলতে হবে, সেটা জবাব আমিও দিতে পারি, আপনি দেবেন আমি তার দলের সাথে কি কি করেছিলেন আর 2001 যত করেছিলেন আপনারা, যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল তারপরে যখন আপনি বললেন যে আই এম নট আনহ্যাপি, আপনি যখন বিবিসি কে বললেন তারপরে আর কি থাকে, যে একটা নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিল কোন সরকার কোন সাংবিধানিক ছিল বলেন তো, আমার চয়েস ফখরুদ্দিন মহিউদ্দিন আমার চয়েস ছিল না, আপনার চয়েস ছিল, আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল, আমি চাইনি আপনি গিয়েছিলেন, আমি চাইনি আপনি গিয়েছিলেন, ওর থেকে সেরিমনিতে আপনি গিয়েছিলেন, বলেছিলেন যে আমার আন্দোলনের ফসল, এগুলো ভুলে যান কেন? আপনি অনেককে দিন যে বাড়ি পাঠিয়েছেন, অনেক সেটা কোনো ব্যাপার না, মহিউদ্দিন যেই থাকুক না কেন, যখন এটা করলো সেখানে আপনার সেই ইয়েতে গেলেন কেন আপনি, সেটা সংবিধান সম্মত হয়নি, সংবিধান সম্মত ছিল না সেটাতে সেই অর্থে কিনে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি একবার মনে করেন নাই যে আমরা দুই দলই তখন বাইরে ক্ষমতার বাইরে, তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি ফখরুদ্দিন মনিদিন ওখানে দেওয়া ঠিক হবে না, এরা সংবিধান সম্মত নয়, আপনি তো সেটা মনে করলেন না, আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে ওখানে চলে গেলেন অর্থে কিনে, আপনি খুব খুশি হাসি মুখে তখন প্রেসকে বললেন সবসময় আমাদের আন্দোলনে বসে হাসি পুষ্কে আছি, আমার আমার বাবা মা ভাই সামনের দিকে কি করে আঁকাবেন, সামনে এগোতে পারবো না, আপনার যদি সত্যি সদুদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো, আমি তো অত অভিযোগ করতে চাই না, সেটা কি করে বলেন আপনার কি আমাকে নির্দিষ্ট আমি দেখি সেটাও সহ্য করি, এবং দেখুন 21 আগস্ট যখন গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছেন, 21 আগস্ট হত্যা করতে কেউ চায়নি, আপনি যত থাকবেন তত আমাদের জন্য ভালো, আসলে হত্যাকারী যত থাকবেন তত আমাদের জন্য ভালো, আপনি যত এরকম অশ্লীল বিষয়ে করবেন তত আমাদের জন্য ভালো, আমাদের ক্ষতি হবে না, 15 আগস্ট আপনি যখন কেক কাটেন, 15 আগস্ট উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন, 15 আগস্ট বাংলাদেশে কোন মানুষের জন্ম হবে না, পরে কোনো মানুষের পালন করবে না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, কোথায় কোথায় আপনারা বলেন এগুলো বাদ দেন, অনেক কথায় বলেন জিয়াউর রহমান, কারণ জিয়াউর রহমান আপনাদের তো নতুন জীবন দান করেছে, এগুলো কথা বললেন না বুঝছেন, আপনারা তো বাকশাল ছিলেন, আপনারা আওয়ামী লীগ হলেন করতেছে জিয়াউর রহমানের জন্য, আমি সেইগুলো নিয়ে আমরা আমরা এগুলো সমর্থন করি, দুঃখিত আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন, আমি আমার বক্তব্য সেদিন বলছি এগুলো ভুলে যাই আমরা, এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি, নতুন করে শুরু করি, যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি, আমার আলোচনা তো খুব আপত্তি নেই, কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে, আপনি হরতাল প্রত্যাহার করবেন না? না আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না, এটা তো আমার ডিসিশন না, এটা 18 দলের ডিসিশন, আমি কি করে একলা করবো, আমি কি করে একলা দলকে ডেকে নিয়ে আপনাকে নিয়ে এখন সময় নাই, আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া যাবে না লোককে, আপনি তো সব পুলিশ লাগায় রাখছেন সবার পিছনে, কি করে মানুষ পাওয়া যাবে বলেন, আপনার পুলিশ লাগিয়ে রাখবো কেন, আপনি রাখবেন না সরকার রাখবে, পুলিশটা কথা আমার কথা চলে, পুলিশটা আমার কথা চলে, আপনি তো সবার বাসা বসে রেড করছেন, বস্তি থেকে পর্যন্ত আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন, তবে
যেখানে বোমা বাস্ট হয়ে যাবে সেখানে বোমা বাস্ট হবে, বোমা বাস্ট আপনারা করেন আর নাম দেন আমাদের, আমরা এটা তো আপনাদের পুরাতন ঐতিহ্য। কাজে এইগুলো কথা আবার ফিরে আপনাকে বলতে চাই, আমি বলতে চাই যে আপনারা যদি 29 তারিখে পরে করেন আমি রাজি আছি, 29 তারিখে পরে আমি নিশ্চয় কথা বলতে রাজি আছি। আপনি আলটিমেটাম দিলেন 2 দিনের, আমি 2 দিনের মধ্যে আপনাকে ফোন করলাম, করবেন আর বলেন 29 তারিখের পরে, আপনি কি বক্তৃতা দিলেন আর আজকে কি বলেন একটু ভেবে রাখেন তো। আমি বলেছি আলোচনাও চলবে, কর্মসূচি চলবে, কিন্তু আপনি নিজেই তো বলছেন যে 2 দিনের মধ্যে যদি আলোচনা, হরতাল দেবেন তো একটা রাজনীতি করেন। আপনি তো জানেন যে আমরা যখন আলোচনা কোনো এখন পর্যন্ত শোনেন, আপনি আমার কথাটা দেন, আপনি যখন বলছেন যে দেখছেন যে আমরা আমার সামনে ক্যামেরা কেন, আপনি কি ক্যামেরা ঘিরে বসে আছেন এবং আমার এখানে কোনো ক্যামেরা নেই, আমার এখানে ক্যামেরা ট্যামেরা কেউ নেই, বুঝছেন, ক্যামেরা ট্যামেরা কেউ নেই আমার এখানে, আমি নিজেই কথা বলছি। সেজন্য আমি বাসায় কথা বলছি, অফিসে হলে আমাদের সুবিধা হতো, ক্যামেরা ট্যামেরা থাকতে সুবিধা হতো, কিন্তু সেগুলো আমরা করি, আমি এত কাজ করতে চাই না, নিচু কাজ করতে চাই না। তারপর টেলিভিশনে দেখবো আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন, আমাদের এখানে ক্যামেরা কিছু নেই, তাহলে কেন আপনার এই যে গুলশনে তাকে আপনি চেক করেন, যে বলেছে টেলিভিশন স্ক্রল দিয়েছে যে উনার টেলিফোন ঠিক আছে, আমি এটা দেখতে চাই যে আমি একটু দেখছেন, আমি খবর নিলাম ফোন ঠিক আছে, ফোন ঠিক নাই, সব ধরে দেখা যাচ্ছে 10-12 বার ফোন করেছি, সব তাহলে বলতে চান যে আমরা কানে শুনছি না কেউ, আমরা কানে শুনি না কেউ, ফোন মাঝে আমরা শুনি না আপনি শোনেন, আমি কেন শুনবো কি করে, জেনে তো আমরা তো আমার একদম তো এমনি নষ্ট। হ্যাঁ তো সেটা তো আপনি শুনছেন, তারপরে বলছেন আপনি ফোন বাড়ছে, আমরা বলছি ফোন বাড়ছে না, ফোন শোনার বিষয় না, ফোন ফোন আমি নিজে করেছি, বাড়ছে দিয়ে তো আপনি নিজে করে কি হবে, আপনি একটা একটা যে ডেড ফোনকে আপনি বলছেন ফোন করেছেন, আমি তো বুঝবো না যে আপনি রিং হচ্ছিল না, না আমি ফোন রিং হচ্ছিল যে না, রিং হবে কি করে, যে ফোন ডেট সেই ফোনে রিং হবে কি করে, এইটাই তো মন মানসিকতার পরিচয় যে আপনি কি কি সেই সত্য কথা বলছেন কিনা। আমি সত্য কথা আমি আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন, এগুলো রিউমার সার ছাড়াচ্ছে, সেজন্য আমি ফোন চেক করেছি, আমরা রিপোর্ট করেছি, আপনাদের লোকজন কেউ আসুন, তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না কেউ, কাজে আসেও না, এতে টেলিফোন ঠিক করে গরজ মনে করে না, কিছুই করে না, যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন, আমাদের তো আজকে মোবাইলে টেলিফোন মিথ্যে কথা বলবো কেন, যে টেলিফোন ডেট তো ডেট কে ডেট বলবোই তো, মৃত কে মৃত বুঝতে আপনি এটা বললে হবে না যে এই টেলিফোন দিয়েছিল, এইটা বললে কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে কালকে খবর নেওয়াই যাবে তো কোনো ব্যাপারই না, কিন্তু আপনার এক্সচেঞ্জ থেকে যখন বলছে গুলশান এক্সচেঞ্জের যে বলেছে তাকে রীতিমতো আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ সে সত্য কথাটা বলেন, রেড টেলিফোন কিন্তু আপনার আলাদা এক্সচেঞ্জ, আলাদা এক্সচেঞ্জ, আরে ভাই টেলিভিশন স্টল দিচ্ছে, আপনি তো নিজে বোধহয় সামনে থাকে দেখছেন, আমি কিন্তু আমার গণভবনে অফিসে বসে আছে, আমার অফিস রুমে কোনো টেলিভিশন, তাহলে কেন দেখছে আমার এখন একটা মিটিং, তাহলে কেন বলা হচ্ছে যে টেলিফোন ঠিক আছে, এই কথাটাই তো ঠিক নয়, তাহলে আপনি তাকে বলে দিয়েছেন যে ফোন ঠিক নাই, এরপর তো আমার এদিকে আপনার কথাই ছিল যে এই টেলিফোনে কথা হবে আমাদের, আমি তো বসে আছি, আমি তো আধা ঘন্টা ধরে বসে আছি এখানে, যে আপনার টেলিফোন আসবে নিশ্চয়, আপনি টেলিফোন করবেন কথা বলবো না,
আমরা তো কিছু নেই, আমাদের নিশ্চয়ই একসঙ্গে আমরা অনেক কথা বলেছি, আমরা এসে দিলে আমরা একসঙ্গে কাজ করেছি, কেন কথা বলবো না, বলবো আপনার বাসায় গেছি বহুবার, আমরা আপনি এসেছেন আমরা তো করেছি, কেন করবো না, এখনো বলতে চাই, এখনো সেই কাজটি করতে চাই যে আসুন দেশের স্বার্থে। আমি আবারও আপনাকে বসেই কথা বলি জনগণের সাথে, এর জন্য আমি বলবো যে আপনি যদি সত্যিকারে আগামী 8 তারিখ আপনি আসেন আমরা না, আমি 28 তারিখে যেতে পারি, আপনি যদি সত্যিকার আন্তরিক হন আপনি 29 তারিখে ডেট দেন আমি যাবো। আপনি যদি আপনি কালকে বললেন না, এখন তো আমি দিয়ে ফেলেছি, এখন তো আমার আপনি তো নিজেই বলছেন যে আপনি 2 দিনের মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন, এখন আমি আপনাকে আমি যেমন হরতাল দিয়ে ফেলেছি আবার আপনি হরতাল করে বলেন, তার আগে বলা উচিত ছিল। আপনি কালকে আপনার বক্তৃতাটা একটু নিজে শোনেন। হ্যাঁ আমি নিজে শুনলো, এখন আমার পরে দেখে না যখন কর্মসূচি ছিল বিয়ে আপনি কি বল পাঁচশো আমি বলছি না, পরে বলুন যে আমি সঙ্গে সঙ্গে আছি, আমি দুঃখিত কর্মসূচি চলবে আমি আলোচনাও চলবেন, আপনি মিথ্যা কথা বলবেন আমি তো বলবো আমি আপনি আপনি আপনাকে যারা বলছি বাংলাদেশের মানুষ অত হিসেব করেই আমি আমি আপনি যেহেতু বললেন যে 2 দিনের মধ্যে মানে আমি বলেছি সঙ্গে সঙ্গে বলেছি যে হরতাল বসেছি এই অবস্থার আগে আপনাকে ফোন করলাম কথা না, হরতাল তো অলরেডি ঘোষণা হয়ে গেছে আপনার এবং আপনি হরতাল কারণ যে আমার 18 তারিখের সঙ্গে আলোচনা করি এই পার্টি ঠিক হয়েছে, 18 দলের সঙ্গে বসে এই কর্মসূচি ঠিক হয়েছে, এখানে 18 দল পাবো কোথায় এখন, 18 দল 18 দল 18 দল আপনি পাবেন, আপনি সেটা কেউ বিশ্বাস করবে না ঠিকই, আমি ডাকলে হতো কিন্তু এখন হবে না এই কারণে যে বলছেন এই 2 দিন এনের মধ্যে রাখতে হবে, আমি সেই জন্য আপনাকে ফোন করলাম না, এখন তো দেরি করে ফোন করে একটা কথা বললেন আর আমি এখনো বলছি ঠিক আছে আগামী কর্মসূচি গুলিতে আমরা সময় দিচ্ছেন, আমি 2 দিনের মধ্যে আগে আমি ইন্ডিয়ান হরতাল তো হবে আলোচনা করি, 2 দিনের মধ্যে আলোচনা না করলে আপনি হরতাল দেবেন তা আমি কিন্তু সাথে আপনাকে ফোন আপনি যদি কালকে রাত্রেও ফোন করতেন তাহলে এটা কনসিডার করার সুযোগ ছিল, আপনি কেবল কিন্তু সে না তারপরে কি পুরো রাত্র চলে গেছে, আমি রাত জাগি না এত রাত জাগি না তাই না, আর আমি সন্ধ্যাবেলা অফিস আমি বেতন সুন্দর ঘুমিয়ে পড়েন, আপনি কি বেতন সুন্দর ঘুমিয়ে পড়েন, আমি আমি তো আমি তো অফিসে আছি সন্ধ্যাবেলা নামাজ পড়ি জঙ্গিও বাড়েন তাদেরকে গুলি করে হত্যাও করেন সবই জানি, এগুলো তাদের নতুন কিছু ব্যাপার নয়, আপনি এখন বলেছি যে এখন আমার সবাই জানে আমাদের পরে যদি আপনি চান আলোচনা করতে আমরা করতে রাজি আছি, এবং আমি ঠিক সেই সময়ের মধ্যে আপনাকেই ফোন করেছি আলোচনার জন্য, আপনি আমি এখন আমার 8 দলের নেতারা নেই, কালকে আপনার বক্তৃতা থেকে সরে যান, আমার দলের নেতারাও নেই, আমার দলের নেতারাও নেই, তারা করছেন কোন নেতাকে পাবো না, স্ট্যান্ডিং কমিটির নেতাদের আমি পাবো না, 8 দলের নেতাদের পাবো না, কার সাথে আমি কথা বলি এটা আমি প্রত্যাহার করবো, আপনি বলেন আপনি কাউকে পাবেন একটা কথা বলবো, আপনি হুকুম দিলেই তো স্বাভাবিক আর আপনি এইটুকু পাবেন একটা কথা হলো পড়ানো তো আপনি পাবেন না এটা হয় নাকি, আরে আপনার দিদি এসবি সব ঘেরাও করে আমার বাড়ি আপনি বসে থাকে তো আমার নেতাটা কি করে আসবে বলেন, এটা তো ঠিক না, আপনার সব নেতারাই যেতে পারেন যেতে আজকে পারবেন আসলে দাঁড়াও কোড়াল নিয়ে মানুষকে বিশ্বজিৎকে আপনার লোকজন হত্যা করলো না, বিশ্বজিৎকে আপনার লোকজন হত্যা করলো না,
সবাই হয়েছেন সব নিরীহ মানুষকে ধরেন যদি তার তো কিছু লাভ হবে না। নিরীহ মানুষকে কোনো নিরীহ মানুষকে যদি ধরি নাই আল্লাহ করতে কষ্ট আল্লাহ তার হয়েছে করতে তাদের সময় এবং গ্রেপ্তার করার পরেই জানা গেছে যে তারা ছাত্রলীগের নাম ধারণ করলেও আসলে তাদের বাবা মা অনেকেরই জামাত করে অথবা বিএনপি করে সেটাও না কেউ বিএনপি করে তারা ছাত্রলীগ করে এবং তারা ছাত্রলীগই করে এই ছাত্রলীগ এগুলো সাধারণ পত্রিকায় তাদের তারা পাঠিয়েছে কাজে আমি বলবো এখন আপনাকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনি 29 তারিখে পরে যে কোনো সময় দেন আমি আলোচনায় রাজি আছি। আমার কোনো আমি আলোচনা করতে চাই কোথায় থাকেন জনগণের সামনে প্রকাশে এখন আমি আপনার দাঁড় করতে চাই বলেছেন আমি পারবো না এই হরতাল সেই কথাটাই রাখেন না আমি আপনাকে বললাম কোনো কর্মসূচিতে আমাকে না যেতে হয় তার জন্য 29 তারিখের পরে 30 তারিখ রাখেন 30 তারিখ রাখেন আমার কোনো আপত্তি নেই। আপনি কালকে আপনার যে বক্তৃতা যে কথাটা বলছিলেন ওইটা আপনি না আমি এখন বলে দিয়েছি যে এখন এই কর্মসূচি থেকে আমাকে বেরোনোর কোনো পথ নেই। আপনি 30 তারিখে করেন আমি যাবো আপনার আমার মিটিং আছে আমি দুঃখিত আমার কারণ যেতে হবে আমি আবার আপনাকে অনুরোধ করি কালকে আপনি পাবলিকের কাছে যে বক্তৃতাটা দিচ্ছেন না আমি বলছি যে আমি জেনারেল সেক্রেটারি আছে সবাই আপনার পার্টির ভারপ্রাপ্ত আছে তো যদিও জেনারেল সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত কথা তো তারপরেও সেটা তো আমরা কনসিডার করতে পারি ভারপ্রাপ্তের সাথে কথা বলি আপনারা ছিল বহুদিন আপনারা এইগুলো কথা তুলেন অনুরোধ করবো আপনি কালকে জনগণের সামনে জাতির সামনে যে বক্তব্যটা দিচ্ছেন সেটা আপনি অনুসরণ করেন এখন করার কিছু নেই কোনো পথ নেই আমার এখন টাইম ওভার হয়ে গেছে কথা প্রত্যাহার করে আপনি আপনার সাথে কালকে রাতে ফোন করতেন আমি ওই রাতেই মিটিং ডাকতাম আমি তো 7টার সময় অফিসে চলে গেছি বিএনপি অফিসে আমি 7টা থেকে বসা আমার নেতারা 7টা থেকে বসা আর তাহলে আপনি বিএনপি অফিসে ফোন করলেই তো দিয়ে দিতেন আপনি ওই রাত্রে তো আমার নেতাদের আমি তো ভাবে রাত্রে মিটিং করি না বেশি একটা খুব একটা না না 7টা তো রাত নয় 7টা তো সন্ধ্যা ওই সময় তো ফোন করা আপনার তো সবার সঙ্গে তো আলোচনা করে নিতে হবে আমারও তো আলোচনা করতে হবে তখন যদি আপনি করতেন তাহলে আমি সবাইকে ডেকে 8 দলকে ডেকে সবার সাথে আলোচনা করে বললাম যেহেতু প্রাইম মিনিস্টার বলেছে উনি আলোচনা করতে চান এবং একটা তাহলে আপনি নিরপেক্ষ নিয়ে বলছেন ওই আপনি আসলে করতে চান সবাই চেন্নাই আমি আমি তো জানি সেটা আপনি এখন কালকে করলেন না আপনি দুইদিন সময় দিয়েছে আমি 2 দিনের ভিতরে আপনাকে ফোন করছি না না আপনি আপনি মনে করছেন যে 3 হরতালই শেষ হয়ে গেল এটা তো না আমাদের তো আরো হরতাল শুরু হয় না আপনি 330 দিন সেটা আমার মনে আছে 99 333 দিন দেয়নি 173 দিন হরতাল দিয়েছেন আপনি বলেন না আপনি তো বলেন 1991 থেকে 2001 আপনি আপনি বলেন 1991 সালে আমরা সকলে মিলে আন্দোলন করে আমরা আন্দোলন করে একসাথে ইয়ে করে তারপর গণতন্ত্র এলাম তারপরে সেখানে আপনি অপোজিশনে গেলেন তো কি আছে আমরা একসঙ্গে কাজ করতাম আমরা সংসদে গণতন্ত্র পার্লামেন্ট ছিল আপনি জানেন না না আমরা সেখানে করলাম কিন্তু আপনি তো সেখানে ফ্লোরে দাঁড়িয়ে বলেন একদিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবেন না আমি বলি তারপরে আপনি শুরু করলেন পরে যে সিচুয়েশন তার উপায় ছিল কি ওইভাবে এখনো হয়েছে আপনার পক্ষে আপনার জিসি ভোট খেয়ে বেড়েন আপনি বলতেছেন ভোট চাচ্ছেন কালকে ডিসিতে বলবেন ব্যালট
এগুলো কথাবার্তা হতে পারে না। আপনি যদি 30 তারিখে করতে চান আমি রাজি আছি, আমার এটা ফাইনাল, এর বাইরে আমি যেতে পারি। বললাম তো এটা আপনি যে বিসিকা ভোট চাইবে কিসের জন্য, যথেষ্ট স্ট্রং ভোট চাওয়া লোকের আমার অভাব নাই। আমার দল তো এদেশের সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে, আপনাকে আবারও অনুরোধ করছি আপনি হরতাল, আমি তারপরে আপনার কথা দিচ্ছেন সময় মতো আমাকে টেলিফোন করেনি, সেজন্য আমি দুঃখিত। পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো, কালকে যদি আপনি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল। আপনি কালকে তো আলটিমেটাম দিলেন, আর আচ্ছা কালকে রাতে আমার গেলে তো আমি নিজের আমি দিয়েছি একটার দিকে ফোন করছি তাও পাইনি, আপনি বলছেন ফোন যদি না পাই আমার এডিসি সেই দেড়টা পৌনে দুটোর থেকে সে চেষ্টা করছে। শিমুল বিশ্বাসের সাথে সে বারবার কথা বলছে, নাহলে কত বিশ বলেছে যে আপনার আমি বলে যাবো নেতাদের ডাকবো কথা বলবো, আলটিমেটাম আমাকে দিলেন না। আমি তো বলেছিলাম 9টার সময় আমি দেবো, নেতারা সবাই থাকবে তাহলে তখন যদি বলতেন তাহলে আমি আপনি বসে থাকলেন যে 6টা আমি কোন মিটিং এ দেরি করতে আমি পছন্দ করি না। অলরেডি যদি মনে করেন যে মিটিং ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট, তাহলে আপনার মিটিং সব মিটিং ইম্পর্টেন্ট মিটিং থেকে বেরিয়ে এসে আপনি কথা বলতে পারেন, আমার লোকজন বসা থাকতো তাহলে আমি সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধান্ত নেন। আপনি তো আমি এককভাবে বলেন যে আমি আপনাকে অনুরোধ করছি, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই কথা জনগণের সামনে না, তাহলে আপনি বলবেন যে আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন তাহলে আমি হরতাল রুদ্ধ করব। আপনি নির্দলীয় সরকার না থাকে তাহলে আমি নিশ্চয়ই হরতাল রুদ্ধ করে নেবো। আলোচনা তারপরে আরো অনেক থাকে, আলোচনা অনেক কমিয়ে থাকে। আপনি বলেন যে হ্যাঁ আমি নির্দলীয় সরকার মেনে নেবো, আমি আপনার আমার 90 ভাগ ঠিক থাকা সত্ত্বেও আমি আপনাকে আপনি সর্বদলীয় সরকার হয় না, আমরা সর্বদলীয় সরকারে কোন সময় এগুলো অংশগ্রহণ করিনি, আপনি এর আগেও বলেছিলেন সেগুলো হতে পারে না। বলেন যদি এখন বলেন যে আপনি আপনি যদি বলেন যে এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন, করে নেব আপনি বলেন এখন যারা -2 করতে চেয়েছিল তাদেরকে আবার সুযোগ দিতে চান কেন? আমি দিতে চাই না, সেটা আপনি যে ভাষায় কথা বলেন না, আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন আমার কানে। আপনি পাবলিক মিটিং এ কথা বলেন সেটা তো আমরা শুনি, কথা বলছেন যেটা আমরা শুনি না। আমরা যেটা চাচ্ছি যে পার্লামেন্টে আমরা আছি, পার্লামেন্টে আমরা যেহেতু আছি কখনো আপনি অপোজিশনে কখনো আমি অপোজিশনে, কখনো আমি সরকারে কখনো আপনি সরকারে, আমরা যা করবো পার্লামেন্টে কিন্তু আমরাই। আপনার মিটিং এ যাওয়ার কথা আপনি দেরি করছেন তো, আপনার মিটিং এর কথা আমি করতে চাচ্ছি না, সেই জন্য আমি বলবো যে আপনি বলে দেন আমাকে, আমি তাহলে আমার নেতাদের সবকে ডাকবো তখন তারা উদ্যোগ করে দেন না। আপনি বলেন আমাকে নিরপেক্ষ সরকারের তাহলে আমি হরতাল উদ্যোগ করে নেবো। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে রাজি আছেন, আপনি নিজের দলের লোকের উপর আমার লোকের উপর আমার ভরসা আছে, ভরসা করবো।
বাইরের লোক আছে সে যে ভাতটা খেয়ে কতটুকু বলতে হবে বৃদ্ধ করে আমি বাইরের লোকের আলোচনা করতে আমি আপনাকে সেটা অনুরোধ করবো না আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আপনি রাজি আছেন তাহলে আমরা কালকেই আমি হরতাল সব উদ্র করে দেবো রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেবো হরতাল উদ্র হবে আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনা বসবো কোনো অসুবিধা নেই আমার আপনি শুধু আপনি সর্বদলীয় তো মেনে নেন সব বলেন সর্বদলীয় মানা যায় না সর্বদলীয় মানা যায় না এটা লক্ষ্য আমার তারা ইলেকশন যারা সর্বদলীয় মানা যায় না পরে আবার সেই তারা আবার সেই কাকে আনবেন আবার ফখরুদ্দিন মহিউদ্দিন আমি কাউকে আনবো না সে কবে আছেন আপনি ফখরুদ্দিন মহিউদ্দিন হয়ে যাবে আপনি তো আমাকে দেখতে ভালো লাগে না এছাড়া সবচেয়ে ভালো পছন্দ হয় আপনার বরং আপনি আর ফখরুদ্দিন মহিউদ্দিন নতুন করে সৃষ্টি করেন না বরং আসেন আমরা যেটা করি আমরা নিজে নিজে করি আমি কিছুই করতে চাচ্ছি না আমি কোনো পছন্দ চাই না আমি চাই না আমি আলোচনায় যাবো আপনি 28 তারিখ আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি আসুন না আমি 28 তারিখে যেতে পারবো না হরতালের মধ্যে আমি কোথাও যাই না হ্যাঁ তার দেখে আনবেন বলেন আপনি 28 তারিখ আসুন 28 তারিখ আমি যাবো না আপনাকে কে ওখান থেকে প্রম করছে সেটা 28 তারিখে হরতাল উদ্র হবে না আপনি যদি 30 তারিখে কোনো বাজান আমি রাজি আছি হরতাল উদ্যোগ করবো দর্শক শনিবার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোন আলাপ হয়েছে সেই কথোপকথনের পুরোটাই এতক্ষণ আমরা শুনছিলাম। এ ছিল সংবাদ সংযোগে, জানতে চাই আপনার কথাও, যোগ দিন ফেসবুক টুইটার এবং স্কাইপে, মতামত জানাতে এসএস লিখে এসএমএস